नमस्कार, गुड मॉर्निंग, केमन आछेन सबाई। आमी प्रतिमा, घरे बाइरे बांगालियानार आरेकटी ब्लगे आपनादेर सकलके स्वागत जानाई। आज बृहस्पतिवार, नवरात्रिर शेष दिन। एई शेष दिने आमादेर एखाने, आमरा जेखाने थाकी एखाने की की हय सेगुलो आपनादेर साथे शेयार करब। तार आगे बोली, एई जे गाछटा आपनारा देखछेन एटा आमादेर ओखाने तूत फलेर गाछ बले। एई तूत फलेर गाछे देखुन, এটা আমাদের এখানে পাহাড়ি এলাকায় চারপাশেই আপনি দেখতে পাবেন, যেখানেই চোখ রাখবেন এই গাছটাই দেখতে পাবেন। এই গাছের ফলগুলো নিজ লাল হয়, প্রথমে সবুজ, তারপরে লাল হয়, তারপরে কালো হয়ে বেঁকে যায়। এই কালো কালো ফলগুলো খেতে খুব মিষ্টি লাগে। দেখুন গাছটা কি সুন্দর লাগছে, তাই না? গাছ পুরো ফলে ভরে গিয়েছে, যেখানেই দেখবেন সেখানেই ফল আর পাতা। এই তুঁত ফল বা মালবেরি ফলগুলো দেখতে কেমন হয় দেখুন, আর কি সুন্দর লাগছে, তাই না? আজ যেহেতু এই পুজো, নবরাত্রি পুজো, তাই কাল এসেই যারা যারা বাচ্চাদেরকে খাওয়াবেন তারা বাড়িতে এসে বলে গিয়েছেন। তাই চলুন, 8টা মতন বাজে, বাচ্চাকে এখন রেডি করে দিই। বাচ্চাকে রেডি করে নিয়ে চলে এলাম। এখানে এরা কি করেন, এদের নিয়ম অনুযায়ী এদের 9টা কন্যা বা 9টা মেয়ে লাগে। সেই 9টা কন্যাকে এরা পুজো করেন এবং তার সাথে লাগে একটা ছেলে, যাকে ওনারা ভৈরব বাবা বলে মানেন। এই নবরাত্রির পুজোটা যেহেতু 9 দিন ধরে হয়, তার মধ্যে কেউ 8 দিনের দিনেও এই বাচ্চাদেরকে ডেকে এনে পুজোটা করেন, আবার কেউ কেউ 9 দিনের দিনেও বাচ্চাদেরকে ডেকে এনে পুজোটা করেন। এই যে পুজোটা এনারা করেন, এই পুজোটায় এনারা বাচ্চাদেরকে পুরো ভগবান বলে মানেন। এখানে এরারা বাচ্চাদেরকে পুজো করে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করেন এবং তাদের সাধ্যমতো কিছু উপহার হাতে তুলে দেন। এই পুজোটি করার জন্য কমপক্ষে 9টি কন্যা সন্তানের প্রয়োজন হয় এবং 1টি পুত্র সন্তানের প্রয়োজন হয়। তাই এনারা আগের দিন থেকেই 9টি কন্যা সন্তান এবং 1টি পুত্র সন্তানকে বলে আসেন, তাদের বাড়িতে নিমন্ত্রণ করে আসেন খাওয়ার জন্য, পুজো করার জন্য। তাই এনারা পাশাপাশি যত বাচ্চা থাকেন প্রায় সকলকেই বলে দেন। এবং প্রথমে যে বাচ্চাদেরকে পা ধুইয়ে তাদের পাটি মুছিয়ে দেওয়া হয়, এরপর তাদেরকে আলতা লাগিয়ে তাদের পাগুলি পুরো ভগবানের যেরকম রাঙিয়ে দেওয়া হয় সেভাবে রাঙিয়ে দেওয়া হয় আলতা পরিয়ে। বাড়িতেই কোনো প্রতিমা নিয়ে আসার পর যা যা নিয়মকানুন পালন করা হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনারা সেই সব নিয়মই পালন করেন। প্রথমে নিয়ে এসে পা ধুইয়ে, পা মুছিয়ে, আলতা পরিয়ে, তাদেরকে টিকা লাগিয়ে, তাদেরকে আরতি করে, তারপর তাদেরকে খাওয়া দাওয়া করানো হয়। এখানে দেখুন কত পুচকি পুচকি ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, যারা নিজেরা পায়ে হেঁটে আসতেও পারে না। তো সেক্ষেত্রে তার মায়েরা তাদের বাচ্চাগুলোকে নিয়ে আসেন এবং কোলে বসিয়ে পুজো করেন, যারা তাদের দেবী হিসাবে পুজো করে, তারপর তাদেরকে খাইয়ে নিজেরা বাড়ি নিয়ে যান। এই নবরাত্রিতে কন্যা পুজো আমি কিন্তু কোনোদিনও ওয়েস্ট বেঙ্গলে দেখিনি। আমি এখানে বাইরে থাকাকালীনই এটা দেখছি যে এভাবে এনারা বাচ্চাদেরকে পুজো করেন, 9টি বাচ্চাকে, এবং তাদেরকে খাওয়ান, তাদের সাধ্যমতো উপহার দেন। ওয়েস্ট বেঙ্গলে আমি যেটা দেখেছি যে দুর্গাপুজোর সময় অষ্টমীর দিনে কুমারী পুজো করা হয়, একজন ব্রাহ্মণ বাড়ির কন্যাকে নিয়ে এসে মন্দিরে পুজো করা হয়। কিন্তু এভাবে যে নবরাত্রিতে কন্যার পুজো করা হয় এটা আমি এখানে প্রথম দেখলাম। এখানে এনারা এনাদের পছন্দ মতন পুরি, সবজি, পোলাও, ক্ষীর সব কিছু বাচ্চাদের জন্য রেডি করে বাচ্চাদেরকে খেতে দেন। ছোট্ট ছোট্ট দেবী প্রতিমাগুলি এবং ভৈরব বাবার হাতে কিছু কিছু ছোট ছোট উপহার তুলে দিচ্ছেন এনারা। জানেন আজ ওয়েস্ট বেঙ্গলের যে নারাজল আছে, যেখানে আমার বাড়ি, সেখানে আজ রথ। তো বাড়ি থেকে সবাই ফোন করছে, খুব মনটা খারাপ, আমরা এবছর যেতে পারলাম না রথে। তাই আমার ভাই কিছু ফটো পাঠিয়েছে কীভাবে রথ টানা হচ্ছে, কীভাবে রথ সেজেছে, সেগুলো দেখার জন্য। সেখান থেকেই কিছু ছবি আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর এই রথের মেলা মানেই ঘুগনি, ডিম সেদ্ধ, ফুচকা, জিলেপি, এগুলো তো মনেই পড়ে যায়, বলুন। বাড়িতে থাকি আর না থাকি তাও তো মনে হয়, বাড়িতে থাকলে
মেলা দেখতে যেতাম, এগুলোন খেতাম। তাই চলুন যতটা সম্ভব বাড়িতে বানানো যাক। আজ আমি তাই বানিয়ে নিচ্ছি ঘুগনি ডিম সেদ্ধ। সন্ধেবেলা ঘুগনি ডিম সেদ্ধ খেয়েই মেলার আনন্দ নেব, আর রাত্রে ঘুগনি আর পরোটা খেয়ে ডিনারটা শেষ করব। তাই ঘুগনি বানানোর জন্য আমি প্রেসারে মটর আলু কেটে সেদ্ধ করতে নুন হলুদ দিয়ে জল দিয়ে বসিয়ে দিলাম। এদিকে আমি পেঁয়াজ টমেটো আদা রসুন সব কিছু কেটে রেডি করে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি। কড়াই গরম করে এতে আমি তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিচ্ছি। গরম তেলে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে পেঁয়াজটা তুলে দিচ্ছি। এই পুজো পার্বণের দিনে বাড়িতে যদি না থাকি খুব মনটা খারাপ করে, তাই না বলুন? এদিকে আমার পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, এতে আমি টমেটো গুলন দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পর এতে আদা বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। সেই ছোট্টবেলা থেকে এই রথ আমি দেখছি, আর এই পুজো পার্বণের দিনে বাড়ির লোকেদের সাথে আনন্দ করতে কার না ভালো লাগে একটু বলুন। যাই হোক, এবারে আমি ঘুগনি বানানোর জন্য একে একে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মিশিয়ে মশলাটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এবারে মিক্সড করা মশলার ওপর মিক্সিতে যে ধোয়া জল আছে জলটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। এদিকে আমি ধনে পাতাটা কেটে রেডি করে নিচ্ছি ঘুগনিতে দেওয়ার জন্য। আর পরোটা বানানোর জন্য নুন চিনি তেল জল দিয়ে পরিমাণ মতো আটাটা মেখে নিচ্ছি। ঘুগনির জন্য মশলা আমার রেডি হয়ে গেছে, তো ওর উপরে সেদ্ধ করা আলু মটর দিয়ে আলু মটরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পর গরম জল দিয়ে এটাকে ফুটতে দিচ্ছি। আর এদিকে ইন্ডাকশানে আমি ডিম সেদ্ধটাও বসিয়ে দিচ্ছি। এদিকে ঘুগনিটাও হয়ে যাবে, ওদিকে ডিম সেদ্ধটাও কমপ্লিট হয়ে যাবে। ঘুগনি প্রায় রেডি হয়ে গিয়েছে, এতে সামান্য পরিমাণ চিনি আর ধনে পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। চলুন ঘুগনি আর ডিম সেদ্ধ রেডি করে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা এখানেই শেষ করছি। আর ঘরে বাইরে বাঙালিয়ানার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নেবেন। ধন্যবাদ।